হুজুর বাণা করে কোরআন খতম করানো। আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসায়, হুজুররা নিয়ে গেছে দশজন একসাথে, তিন পারা ভাগ করে দিছে, সবাই খতম পড়ছে, মুর্দার জন্য খবরে সব রসানি করবে, এবং তখন ১০ টাকা ১০ টাকা করে ভাগ করে সবাইকে ধরাই দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা, দশজন মানুষ যদি তিন পারা করে পড়ে, তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয় না? তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি, তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল আমল। আপনি আপনার মা বাবার জন্য কোরআন করিম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ, আপনার আত্মীয় স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না, কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না। তো বিদাতের দ্বিতীয় অপকার হলো, ক্ষতি হলো, বিদাতের ফলে সুন্নত সরে যায়। যেই ব্যক্তি বিদাতে অভ্যস্ত, সে সুন্নত থেকে মাহরুম হয়ে যায়। আপনি দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই, অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় ১০-১২টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে, এই দোয়া জিকিরগুলো সবগুলো মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলো মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে, কিন্তু হাত তুললে শুধু হবে না, এবার হাতে একটা নামছে, আরো একটা দুইটা নামছে দেখা যায়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চার পাঁচটা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে, পাঁচ বছর ধরে, মাশাআল্লাহ, তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন ২০ বছর ৩০ বছর ৪০ বছর ৫০ বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন, সেটা আপনি জানেন না, এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলে এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আস, যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে, ঠিক না? ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন, যদিও সেটা নিয়ে ওলামা ইকরামের অনেকে বলেছেন, আব্দুর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর, যাই হোক সেটা আরেক বিষয়। তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এর পাশাপাশি আয়াতুল কুরসি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া, আয়াতুল কুরসি পড়া, এরপর তিন কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, কয়বার কয়বার করে আন্দাজে মারে দিছেন, একবার করে, তিনবার হলো সকাল সন্ধ্যায়, আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয়বার, একবার একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া না'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, কোন কোন বর্ণনা আছে ৩৩ বার আল্লাহ আকবার, ৩৪তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে ৯৯% মানুষ জানেই না আমল করা তো পরের কথা,